বাংলাদেশ যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সুরক্ষা বিভাগের জ্যেষ্ঠ উপদেষ্টা লরা স্টোন। তিনি বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের সময় কোভিড উত্তরণে সফল বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্র একটি আন্তর্জাতিক সম্মেলন করতে চায়। মঙ্গলবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন লরা স্টোন। পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলকে তাগিদ দেওয়া হয়েছে। এ সময় জাকার্তার বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন কাজী আনারকুলির বাসায় নিষিদ্ধ মাদক পাওয়ায় তাকে দেশে ফিরিয়ে আনা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে। কোভিড 19 অ্যাকশন প্ল্যান নামে একটা মিনিস্টেরিয়ালের প্রপোজাল তারা দিয়েছেন, সামনের ইউএনজি এর সাইডলাইনে সেটা হবে এবং বাংলাদেশকে সেটা পার্টনার হওয়ার জন্য তারা প্রপোজ করেছেন আমার কাছে এবং আমরা অফিশিয়ালি আরেকটু রিভিউ করে সম্মতি দিব, কিন্তু আমরা ইনিশিয়াল রিঅ্যাকশন অবশ্যই এটাতে এটাকে স্বাগত জানিয়েছি। Global action plan for the acute response to COVID. This is the 50th anniversary of U.S.-Bangladesh relations. And in terms of our health cooperation, we've had decades to build on. It's resulted in a great success for the Bangladeshi people and for the American people and for the world.